শ্রবণ সম্পর্কে তার দৃষ্টি সম্পর্কে আর অন্তকরণের কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। কান দিয়েছিলাম কি শুনেছো, যা শুনছো তা আমল করেছো কিনা, আমার নিষেধ করা জিনিসগুলি শুনছো নাকি। কান কানের জবাব দিতে হবে, কান আল্লাহ পাক দিয়েছেন, সুবহানাল্লাহ, আল্লাহ পাক দিয়েছেন কান। এই কান দুটো যার নাই, কান আছে শুনতে পায় না, কত বড় কষ্টে আছে সে, মানুষের চিল্লায় কথা কয় সে বুঝেই না, আছে না এমন। এই কানের সম্পর্কে প্রশ্ন করা হবে, শ্রবণ সম্পর্কে, দর্শন সম্পর্কে প্রশ্ন করা হবে। যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছো নাকি, এর শুকরি আদায় করেছো নাকি, দুটি চোখ এর শুকর আদায় করা কি সম্ভব ভাই, আদায় করা সম্ভব? এই দুটি চোখ যদি না থাকতো আমার গর্ভধারিণী মাকে দেখতে পারতাম না। এই সুন্দর চোখ দুটি যদি আল্লাহ না দিতেন আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখা থেকে বঞ্চিত হয়ে যেতাম। আল্লাহকে বলি, মনিব হে বিশাল আকাশের মালিক, তুমি দয়া করে না চাইতে আমাদের শরীরে যা দিছো নিয়ামত মৃত্যুর আগে সিনায় নিও না। দুটি চোখের শকর আদায় করতে পারবো না, চোখের মধ্যে পানি আছে, কান্নার পানি না, সবসময় চোখে পানি আছে, চোখে আমরা পলক দেই, দেই না, কত কুদরত আল্লাহ পাকে। এই পৃথিবীতে দিনে রাতে অসংখ্য পলুয়েশন, রোগ জীবাণু সমানে উঠতেছে। এখন যদি মাইক্রোস্কোপ যন্ত্র এখানে থাকতো তাহলে দেখতেন এই পরিবেশটা কত দূষিত, কত পলুয়েশন, কত জার, এগুলি নাকের মধ্য দিয়ে পেটে যাচ্ছে, চোখের মধ্যে ঢুকতেছে, ক্রমাগত চোখের ভিতরে ধুলাবালি ঢুকবে। আর পরিষ্কারের কোনো ব্যবস্থা যদি না করা হয় চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে মেডিসিন রূপি এক প্রকারের পানি রেখেছেন, আর অটোমেটিক চোখের পাতা ওঠানামা করে প্রতি মুহূর্তে চোখকে ক্লিন করে দিতেছেন। এই চোখ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, অন্তঃকরণ সম্পর্কে প্রশ্ন করবেন, জবাব দেওয়া সেদিন বড়ই কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে সতর্ক করে দিচ্ছেন। তিনি আরো বলছেন, ওয়া লাকাদ খালাকনাল ইনসানা ওয়া নাআলামু মা তুওয়াসউসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সৃষ্টি করেছি আমি, তার অন্তঃকরণে কি চিন্তা হয় কি কল্পনা হয় তাও জানি আমি, আর আমি আমার বান্দার যেই সাহারাগের উপরে মাথাটা খাড়া আছে এই রোগের চাইতেও আমি বান্দার বেশি নিকটে। আল্লাহ পাক গোপন রাখেন নাই বলে দিছেন, আমি কিন্তু এখানে আছি, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় আছেন, এটি একটি মুশকিলের প্রশ্ন। সাধারণত লোকেরা বলে আল্লাহ সব জায়গায় আছে, এই কথা এই জবাব সঠিক নয়, আকীদা সাফ হতে হবে। আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয়, যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গা ভালো না, কিছু কিছু খারাপ আছে, তাহলে খারাপ জায়গায়ও থাকতে হয়, নউযু বিল্লাহ বলে। আল্লাহ কোথায় আছে এই প্রশ্ন আল্লাহরই করি। সওয়ালে মুকদ্দরের জবাব, পৃথিবীর মানুষ আল্লাহকে প্রশ্ন করবে তুমি কোথায় আছো, রব্বুল আলামিন প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছেন, আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। আল্লাহ পাক আরশে আজিমে আছেন, কোথায় আছেন বলে, এক আঙ্গুল আকাশ
আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ কোথায় আছে আর সে আজিমে আছে সুবহানাল্লাহ তবে আর সে আজিমে আছেন যে অবস্থা এমন নয় যে তিনি সাংঘাতিক রকমের কুয়াশার কারণে বাংলাদেশে কি হইতেছে তা দেখতে পান না সে আল্লাহ রাব্বুল আলামিন সব কথা পরিষ্কার করে বলেছেন আমি তোমার গাড়ির কাছে তার মানে আল্লাহর ইল তার নজর তার সামা এবং তার বাসার তার দেখা তার শোনা তার ইল সবটা আমাকে ঘিরে আছে আমি তার বাইরে নাই আল্লাহ মানুষকে সতর্ক করতেছেন মানুষ এমন কোন কথা বলে না যা আমার ফেরেশতারা রেকর্ড করে না রাখে যা করো তাও লেখা হয় যা বলো তাও লেখা হয়ে যায় দুনিয়ায় গোয়েন্দা বিভাগ আছে আমার দেশে গোয়েন্দা বিভাগ আছে না কি নাম কত দুই একটা আন্দাজে কইলো আছে সিআইডি ডিআইবি ডিএফআই আর্মি ইন্টেলিজেন্স কত রকম গোয়েন্দা আছে কত বাহিনী আছে আপনি টের পাবেন না পাগড়ি একটা বান্ধি আপনার সামনে বসা আপনি বুঝবেন না যে আপনার আমল নামা রেকর্ড করতেছে ওখানে বসে আপনি তো মনে করেছেন দরবেশ সাহ ছয় সেল্লা দিয়ে আসছে কিন্তু তিনি গভর্নমেন্ট অফিসার আপনার সর্বনাশ করতেছে আপনি টের পাচ্ছেন না এটা যদি মানুষের রাষ্ট্র ঠিক রাখার জন্য দুনিয়ার সরকারের দরকার হয় তাহলে আল্লাহ পাকের এই বিশাল সাম্রাজ্য রক্ষা করার জন্য আল্লাহর গোয়েন্দা বিভাগ নাই আল্লাহ রাব্বুল আলামিন তার গোয়েন্দা বিভাগ কাজ করতেছি আমরা বিশ্বাস করি না আমরা বুঝতে পারি না যার জন্য অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যাই একবার আমি লন্ডন থেকে লন্ডন শহরে রাত্রে যাচ্ছি রাত দুটো আড়াইটা হবে পথিমধ্যে রেড সিগনাল জ্বলল গাড়িটা থামায় দিল সামনে আর গাড়ি টাড়ি নেই আমি ড্রাইভারে বললাম যে গাড়ি টাড়ি তো নাই সামনে আমরা তো ইচ্ছা করলে যেতে পারি ড্রাইভার বলল পারি কিন্তু যাব না কেন যাবেন না বলল যে এই সিগন্যালের সাথে ক্যামেরা আছে অটোমেটিক ক্যামেরা আমি যদি এখান থেকে এটাকে ক্রস করি তাহলে আগামীকাল কোর্ট থেকে আমার নামে চিঠি আসবে রাত দুটো ৪৫ মিনিট এই রঙের গাড়ি এত নাম্বার গাড়ি এবং আপনার চেহারা শরীফ এই আপনি রাত দুইটা ৪৫ মিনিটের সময় রেড সিগন্যাল অমুক এলাকা থেকে ক্রস করেছেন মেহরবানি করে কোর্টে আসেন আর জরিমানা দিয়ে যান এই লোকটি এইখানে ক্যামেরা আছে এটা চোখে দেখছে সেই জন্য বিশ্বাস করলো কিন্তু এই ক্যামেরায় স্ন্যাপ নেওয়ার জন্য কোনো ক্যামেরা ম্যান নাই অথচ গাড়ি ক্রস করলেই ওভার স্পিড করলেই ছবি তুলে ফেলবে এই বুদ্ধিটা কে দিছেন যিনি এই বুদ্ধিটা দিলেন তার কাছে এমন কোনো বুদ্ধি নাই যে আপনার আমার অনবরত অটোমেটিক ক্যামেরা দিয়া জীবনের সব কিছু আমাদের ধরে রাখে এরকম কোন ক্যামেরা থাকতে পারে না আরে কি না কিন্তু আমাদের কপাল খারাপ ওই যে সিগারেট সিগারেটের প্যাকেটে লেখা আছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্যাকেটে লেখা আছে হাতের মুঠায় ধরিয়া সিগারেট ধরে টান মারিয়া উপরে ফু দিয়া তাকায় তাকে পূজায় কদ্দু ওইখানে ক্যামেরা ক্যামেরার সাথে কোন মানুষ নাই ক্যামেরা আছে তাই বিশ্বাস করে কিন্তু আল্লাহর ক্যামেরাগুলি চোখে দেখে না ওখানে যেমন রেড বর্ডার আছে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের প্রত্যেকটি মোড়ে মোড়ে রেড বর্ডার লাগাই দিয়েছেন জেনা করো না একটি রেড সিগন্যাল মদ পান করো না আরেকটি রেড সিগন্যাল মিথ্যা কথা বলো না আরেকটি রেড সিগন্যাল অহংকার করো না
আরেকটি রেড সিগন্যাল, বউকে বেপর্দা করো না আরেকটি রেড সিগন্যাল, সুদ খেও না ঘুষ খেও না আরেকটি রেড সিগন্যাল, অসংখ্য রেড সিগন্যাল দিয়ে আল্লাহ পাক বলছেন তিলকা হুদুদুল্লাহ, এই হচ্ছে আল্লাহর বর্ডার, ফালা তাতাদুহা, অতএব আল্লাহর বর্ডারকে ক্রস করো না। কে নিষেধ করেছেন? কে নিষেধ করেছেন? মানুষেরা বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর, তোমার কথাগুলি রেকর্ড হয়, তোমার কাজগুলি রেকর্ড হয়, এমন কি তোমার মনের ভিতরে যে কল্পনা হয় সেগুলো রেকর্ড হয়, আর চোখে কি লুকোচুরি খেলে আল্লাহ তাও জানতে পারে। সানগ্লাস পরে চোখের ফাঁক দিয়া কারে দেখো, কেউ টের পায় না। টের পায় কে? জোরে বলে আল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন গুনার কাজ করে, কোন সামান্যতম গুনার কাজ করেও এড়াতে পারবে না, এবং সামান্যতম ভালো কাজ করলেও তার পুরস্কার থেকে মাহরুম হবে না। আল্লাহ পাক বলেন ওয়া ইন কানা মিসকালা হাব্বাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন, একটি সরিষা পরিমাণ আমলকে আল্লাহ পাক কিয়ামতে হাজির করবেন, হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক বলেন আমি যথেষ্ট। সুবহানাল্লাহ, হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক যথেষ্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, কোথা থেকে আল্লাহ কোথায় নিয়ে গেছেন? নবীজি হত্যা করতে আসছিলেন আর আল্লাহ তারে কোথায় নিয়ে গেছেন? সুবহানাল্লাহ। নবীজি বলেছেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবী হবে না রসুল হবে না, যদি কেউ নবী বা রসুল হইতো কে হইতো? ওমর। ওমরে আল্লাহ নবী বানাই দিতেন, সুবহানাল্লাহ। সেই ওমরের কতটুকু জানি আমরা? অনেক কিছুই জানি না। হযরত তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার রাত্রে একদিকে যাচ্ছিলেন, পেছনে কিছু লোক ছিল, হঠাৎ করে তিনি প্রশ্ন করলেন আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি বলতে পারো কোরআনে কারিমের মধ্যে সব থেকে হতাশা ব্যঞ্জক আয়াত কোনটি? অন্ধকারের ভেতরে একজনে জবাব দিলেন ফামাইয়্যামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়্যামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি কেউ জাররা পরিমাণ সরিষা পরিমাণ ভালো কাজ করে কেয়ামতে সেটা দেখতে পাবে, আর যদি সামান্য সরিষা পরিমাণ গোনার কাজও করে খারাপ কাজ করে সেটা দেখতে পাবে। এই আয়াতটি যখন নাজিল হয়, সূরা যখন নাজিল হয়, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আয়াত নাজিল করলেন কিয়ামতের দিন আমি কি আমার এমন কি ছোট্ট পাবো কি দেখতে পাবো? আল্লাহর নবী বলেন আল্লাহ বলেছেন অবশ্যই দেখতে পাবা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কেঁদে উঠলেন, বললেন তাহলে তো আমি মরেই যাব, আমার ছোট্ট পাবটাও যদি আমি দেখি কিয়ামতে আমি তো মরে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারের ভিতরে হাঁটতেছেন আর কাঁদতেছেন, হাঁটতেছেন আর কাঁদতেছেন। কিছু দূর অগ্রসর হয়ে তিনি প্রশ্ন করলেন আচ্ছা কেউ কি বলতে পারো কোরআনে কারিমের মধ্যে সব থেকে আশা ব্যঞ্জক আয়াত কোনটি? পেছন থেকে অন্ধকারের ভেতর থেকে আওয়াজ এলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। হযরত ওমর কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলেন
তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে নাকি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন আমি তো বললাম আমি তো জবাব দিলাম সুবহানাল্লাহ রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পা খুব ছোট ছিল হাদিস শরীফে এসেছে সাহাবীরা তার পা দেখে একটু মুস্কি মুস্কি হাঁটছিল এত ছোট পা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদের পা ছোট দেখে হেসো না কিয়ামতের দিন আব্দুল্লাহ